কি ভয় হচ্ছে, যা হবে হোক, ব্যাটা ছেলে জামা কাপড়টা ভরে দিয়ে বাড়ি পালিয়ে যায় বাবা। যদি ছেলেটা আমাকে ধরতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ ইমা, চপ চপ করছে কেন, ভিজে লাগছে কেন, দেখি কি ভরা আছে। কি বাজে গন্ধ, চি মনে কি পেচ্ছাপ ফিরে ফেলেছে, দিয়ে ওই ব্যাগের মধ্যে ভরে রেখেছে। বড় ছেলে তো, পরে থাকতে তো লজ্জা লাগবে। চি উড়িয়ে পালিয়ে গেছিলাম, লোকসান হয়ে যায় মেয়ে ছেলে কোনো সিভিক পুলিশ ডাকবে। শুনলে ভালো হতো, ভাইরাস একবার কেটে পালিয়ে যাইত। আমার ব্যাগ দাও, খুলো নাই তো, না না এরাও তোমার ব্যাগ। তুমি খুব ভালো ছেলে জানো, ভালো লাগলে ফেরত দিতে এলে, ভালো লাগলে পেছন পেছনে জড়িয়ে আসে, যাই আবার দেখা হবে। দেখা তো হবে, একটা কথা বলছিলাম। কি বলো? আরে তুমি নতুন, আমি নতুন। হ্যাঁ এই গোপালপুরে মামনো সাহেব পুজো দেখতে এসে আল্লাহ পরিচয় হইল। হ্যাঁ ধাক্কা লইলো, ঝড়া জাতি হইলো, গায়ে গাও ঠেংলো। হ্যাঁ ঠিক আছে, দেখ পালটা পাল্টি হইলো, ফেরত দাও দিয়ে হইলো। হ্যাঁ আর একটা জিনিস হইলো, হইতো না কি বলো, বলবো হবে তো, ফেসবুকে ব্যাপার চলছে তো। আরে একবার বলেই দেখো না, চেষ্টা করে দেখো। বললে হবে না, ফেসবুক হইলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ বললে হবে তো, চেষ্টা করে দেখবো বলো। খালি বলি নাকি, তুমি নতুন আমি নতুন রে বন্ধু, আচ্ছা বয়স বেশি নয় বন্ধু রে, তাই নাই 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 যদি মালা গেছে রে বন্ধু, বলে নেবো আমি।
ก็ตายI'm gonna keep you safe.